বাদশা তুব্বাই আউয়াল খিমিয়ারি ডাক দিয়ে কয়, তাহলে যেই মানুষ কাবা ঘরের কারণে আমাকে সম্মান দিল না, আমি ওই কাবা ঘর রাখবো না, আমি ওই কাবা ঘর ধ্বংস করে ফেলবো, নাউজুবিল্লাহ জোরে কয়, যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ায় আমি ওই ঘরকে রাখবো না, উলামাই কেরাম ধরে বাধা দেয় না, বাদশা না তুমি সব জায়গায় আঙ্গুল দিও না, সব জায়গায় আঙ্গুল দিও না, সব জায়গায় বেয়াদবি করা চলে না, আল্লাহ পাক সব বেয়াদবি মানে, আল্লাহ পাক কোনো কোনো বেয়াদবি আল্লাহ সহ্য করে, কিন্তু কিছু কিছু বেয়াদবি আল্লাহ সহ্য করে না। তুমি আল্লাহর ঘরে হাত দিয়ে দিবা আর আল্লাহ বুঝি চেয়ে চেয়ে দেখবি, না রে বাদশা এমনটা তুমি কইরো না, যদি তুমি করো তাহলে আমরা কিছু জানি না, কি হয় তাও বলতে পারি না। বাদশাহ কই না আমি এই ঘর রাখবো না, এই ঘর আমি নিজের হাতে ভেঙে ফেলবো, এই বইলা ভিতরে অনেক গোসা নিয়া সামনের দিকে আগাইতে লাগলো, ওলামায়ে কেরাম বাধা দিল, বাদশাহ বাধা মানলো না। এখনই ভালো করে বুঝেন, ওলামায়ে কেরাম তারা যে বাদশারে বাধা দিছিল এটা কি বাদশার ক্ষতির জন্য নাকি লাভের জন্য, তার ক্ষতির জন্য না ভালোর জন্য, ভালোর জন্য বুঝে নাই বাদশা, বুঝে নাই, এই বুঝতার নাই, সে মনে করেছে না ওলামায়ে কেরাম আমার ভালো চায় না, অথচ ওলামায়ে কেরাম ভালো করে জানতেন এত বড় বেয়াদবি আল্লাহ সইবে না, ঠিক কি না, গজব নেমে আসবে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচা যাবে না, যাবে না। ওলামায়ে কেরাম বুঝতে পারছেন বিদায়, তারে বারবার নিষেধ করেছেন, এরপরও সে নিষেধ মানল না, আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশেই চলে আসলো বিশাল সৈন্য বহর নিয়া। ওলামায়ে কেরাম বাধা দেয়, এরপরও বাধা মানে না, যেই মাত্র আল্লাহর ঘরের মধ্যে হাত দিয়া দেয়, কারা উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘরে হাত দেয় বলুন তো, আমার আপনার ঘর যদি কেউ ভাঙতে আয় আমি কি চেয়ে চেয়ে দেখব, ঘরের মালিকের সামনে ঘর ভাঙবে আর মালিকে চেয়ে চেয়ে দেখব, সাথে সাথে তার নাক মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু হলো, ধপাট দিয়া মাটিতে পড়ে গেল, নাক মুখ দিয়া ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো, আর প্রাণ যায় 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 ছটফট করতেছি, জমিনে পুইরাই বার বুঝতে পারছি, হাই রে আমি কোথায় হাত দিলাম, আমি তো উলামায়ে কেরামের বাধা মানলাম না, আমি তো তাদের বাধা নামাই না, মস্ত বড় ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল করে ফেলেছি, এখন কই হুজুর আমাকে তাড়াতাড়ি তওবা করান, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি তওবা করতে চাই, তওবা করতে চাই, আমি এই ঘরের মর্যাদা বুঝি নাই, এই ঘরের সম্মান আমি বুঝি নাই, এই ঘরের ইজ্জত আমি বুঝি নাই, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। ওলামায়ে কেরাম তখন কয়, তুমি তাড়াতাড়ি করে আল্লাহর ঘরে আবার ভালো নিয়তে হাত দাও, হাত দিয়ে তওবা করো, কারণ আল্লাহর ঘরে তওবার নিয়তে কেউ যদি হাত দিয়ে তওবা করে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তার তওবা কবুল করে নেয়। এখনো সৌদি আরবের জমিনে, আরবের জমিনে মানুষগুলি যখন তওবার নিয়তে ঘর থেকে বের হয়ে রে, যুবক সন্তানকে সাথে নিয়ে বের হয়, গরু ছাগল পর্যন্ত কেউ নিয়ে আসে, পশু পাখিটা পর্যন্ত নিয়ে আসতো আগের জমানায়, এখনকার সময়ে মানুষ বাচ্চাগুলির সাথে নিয়ে বাইতুল্লায় চলে আসে, বাবাও আল্লাহর ঘরে হাত দেয়, ছোট্ট বাচ্চাটারাও আল্লাহর ঘরে হাত লাগায়, মাও হাত দেয়, বাচ্চাটাও হাত দেয়, বাবা চোখের পানি ধরে কান্দে, শিশু বাচ্চাটাও বাপ মার পক্ষ থেকে আমিন আমিন কয়, রব্বুল আলামিনের কুদরতি নজর যখন এই শিশু বাচ্চাটার উপরে পড়ে, অবুজ নিষ্পাপ বাচ্চাটার যখন আমিন বলা আল্লাহ পাক কুদরতি কানে শুনে, সাথে সাথে বাপ মার তওবা আল্লাহ কবুল করে নেয়। এজন্য ভাইরা আমার দিলের কান দিয়া কথাগুলি শুনো রে যুবক, যেই মাত্র উলামায়ে কেরাম কয় আল্লাহর ঘরে হাত দিয়া তুমি তওবা করে নাও, যেই মাত্র সে আল্লাহর ঘরে হাত লাগাইয়া চোখের পানি জোরে কান্না শুরু করলো, আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিল, মুহূর্তের ভিতরে রক্ত পড়া বন্ধ হয়ে সুস্থ হয়ে গেল। এই ক্ষমতা আল্লাহর আছে নি না নেই?
আরেকটু জোরে কোন আছে নিনা নাই আত্তাইব মিনাজ যামবি কামান লা যামবালা মায়ার নবী দয়ার নবী বলেন তওবাকারীর তওবা এমন ভাবে আল্লাহ কবুল করে নেয় যেন তার আমল নামায় কোনো গুনাই নেই, কোনো গুনাই আল্লাহ রাখে না, এমন কি শুধু গুনাহ রাখে না তা না, ওই গুনার জায়গাটা আল্লাহ পাক মোচন করার পর এই গুনাটার নেকি দ্বারা আল্লাহ পাক বদলায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন তিনি গুনাহগুলির নেকি দ্বারা পাল্টায় দেন। এজন্য তওবাকারী তওবা করার আগে সে তার নাম লেখা থাকে গুনাহগারের খাতায়, আর তওবার সাথে সাথে নাম লেখা হয় আল্লাহর ওলির খাতা। এখানে আমরা যারা এসেছি আল্লাহর গোলাম, তওবার নিয়তে যদি বসতে পারি রে যুবক, বসার আগে আমি ছিলাম গুনাহগার, আর তওবার নিয়ত করার সাথে সাথে যদি আল্লাহ কবুল করে নেয় আমার নাম লেখা হবে ওলির খাতা। তওবা করতে বুক ফুটায়া মুখ ফুটায়া কথা বলতে লাগে না, তওবা করতে এমপির কাছেও যাওয়া লাগে না, তওবা করতে মন্ত্রীর কাছে যাইতে হয় না, তওবা করতে ইমাম সাহেবের হাতও ধরা লাগে না, তওবা করতে টাকা পয়সা খরচ করা লাগে না, তওবা করতে মুখ দিয়া নিজের অপরাধের কথা কাউরে শুনাইতে হয় না, তওবা করতে শুধু দিলটার প্রয়োজন। দিল এখানে বসে বসে যদি কেউ দিলে দিলে কম্বালিক এতদিন যে অন্যায় করেছি করেছি আর করব না, আল্লাহ এতদিন যা ভুল করেছি আর ভুল করব না, আর জীবনে নামাজ আর মুনা, চোখের সামনে কত বন্ধু কবরে চলে গেল, কত বন্ধু কবরে চলে গেল, কত খেলার সাথে কবরে চলে গেল, কত পাশে দোকানদার প্রতিবেশী চো কবরে গেল, কোন দিন জানি আমার ডাক চলে আসে গো মালিক জানি না, আল্লাহ এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল কিনা তাও জানি না, আজ রাত আমার জীবনের শেষ রাত কিনা তাও জানি না, তাও জানি না, তাও জানি না। ভাইরে এরকম ভাবে একবার বিবারে বয়ান করতেছি, বয়ান শুনতেছে আল্লাহর একজন বান্দা মুরব্বী মানুষ, বয়ান শুনতেছে আমার চোখের সামনে, আমি দেখতেছি সবাই কান্দতেছে, জান্নাত জাহান্নামের আলোচনা হচ্ছিল, একজন বৃদ্ধ মানুষ কান্দতেছে কান্দতেছে, দেখলাম কান্না করার ভিতরে সে পেট ব্যথা কয়া জমিনে পড়া গেছে, এরপরে চোখের সামনে দৈরা নিয়ে গেছে দৈরা, একটু পরেই মানুষজন চোখের পানি মুইছে, আমার আয়া কয় হুজুর এই লোকটা ঘরে গিয়ে সে কালেমা পইরা পইরা মারা গেল। এজন্য জানি না রে আল্লাহর গোলাম, এই বর্ষাটাই জীবনের শেষ বর্ষা কিনা, আগামী বছর এই সিজন হায়াতে আসি কিনা কেউ জানি না, রজব মাস শুরু হয়ে গেল, সামনে শাবান তারপরে রমজান, যেই মাস শুরু হলে পরে আল্লাহর নবী বেশি বেশি করে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও, আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। জানি না আমার আপনার হায়াত রমজান পর্যন্ত আছে কিনা নাই, ভাইরা এতটুকু মনে কইরা দিলটার নরম কইরা যেই মানুষটা দিলে দিলে তওবা কইরা কই বললা আর জীবনে নামাজ সারমো না আর হারাম পথে চলমো না, আল্লাহ পাক তার দিলের ভাষাটা বুঝা, বসার আগে যার নাম ছিল গুনাহগারের খাতায় এই তওবা করার সাথে সাথে নাম উঠায় দেয় ওলির খাতায়। এজন্য দুনিয়ার সমস্ত কাজে সময় লাগে, সময় লাগে রে, সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। আল্লাহু আকবার জোরে বলেন, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে যসারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সমাই তো রহিমি তো করিমি তো সমিআই তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই ব
বারি আজ খুরদন ও খুফতন বারি আজ তোহ মতে মরদন বারি আজ বিম উমিদি বারি আজ রঞ্জ বালাই সুরকন আল্লাহ আকবার বায়ের আমার তওবা কবুল হয়ে গেল বাদশা তুব্বাই আউয়াল খিমিয়ারি সুস্থ হয়ে গেল এইবার সে সুস্থ হয়ে বলতেছে ওলামায়ে কেরাম যেই ঘরের এত দাম যেই ঘরের এত সম্মান যেই ঘরের সাথে আমি বেয়াদবি করতে চেয়েছিলাম আমার বুঝ হয়ে গেছে এই ঘর কত দামি আমি এই ঘরের একটু খেদমত করতে চাই অল্প কিছু খেদমত করতে চাই যদি আপনারা অনুমতি দেন ওলামায়ে কেরাম তখন বলে তুমি কি খেদমত করতে চাও কই আমি আল্লাহর ঘর খানা কাবা গিলাফ লাগাইতে চাই নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘরে সর্বপ্রথম গিলাফ লাগানো হয় সেই গিলাফের ধারাবাহিকতা আজও আছে এর আগে গিলাফ লাগানোর সিস্টেম ছিল না সর্বপ্রথম তুব্বাই আউয়াল হিমিয়ারি ইয়ামেনের বাদশা নবীর জন্মের 1000 বছর আগে খানায় কাবা গিলাফ পরা এরপরে বাদশাহ গোলামায় কেরাম আমি ওই মদিনা নগরী দেখব এই মদিনা নগরীতে প্রাণের নবী আখির নবী রহমতের নবী হিজরত করবে তখন তো মদিনা নগরী হয় নাই মদিনায় কোনো ঘর নাই মদিনায় কোনো বাড়ি নাই মদিনা নগরীর কোনো অস্তিত্ব নাই এরপর সে বলে আমি মদিনা দেখব মদিনা দেখব উলামায়ে কেরাম কই সফর শুরু করে দাও মদিনা নগরী কেমন হবে এই মদিনা নগরীর চারপাশে কেমন হবে মদিনার আবহাওয়া কেমন হবে মদিনা যাওয়ার পথটা কেমন হবে এর পুরাপুরি বিবরণ আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যেই পথ দিয়া তারা হাঁটতে শুরু করলো সেই পথের কন্ডিশন উলামায়ে কেরাম তারা তাওরাত কিতাব পড়ে আর উল্টায় আর তারা কন্ডিশন মিলায় মিলাইতে মিলাইতে একটা রাস্তা তারা পেয়ে গেল পায়া বলতেছে এই রাস্তার কন্ডিশনে কয় এই রাস্তাটাই হবে মায়ার নবীর হিজরতের রাস্তা সুবহানাল্লাহ জোরে কোন আমার নবীর শুধু জীবনী আল্লাহ পাক আগের আগের কিতাবে উল্লেখ করেছেন বিষয়টা এমন নয় এ যুবক তোমার আমার নবীর কোন রাস্তা দিয়া নবী হিজরত করবে রাস্তার ফাঁস কেমন হবে রাস্তার দৈর্ঘ্য কেমন হবে রাস্তার কন্ডিশন কেমন হবে কতদূর সোজা যাবে কতদূর বাঁকা যাবে এই বিবরণটা পর্যন্ত আল্লাহ পাক আগেকার নবীদের কিতাবে আল্লাহ উল্লেখ করেছেন সুবহানাল্লাহ কত বড় নবী কত বড় নবী এজন্য নবী বলে আনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম আমি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত হল সকল উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত কষ্ট লাগে আজকে আমার জন্য আজকে ওই নবীর উম্মত গুলি তারা নবীর আদর্শ ভুইলা নবীর তরিকা ভুইলা নবীর নমুনা চাইরা নবীর রং ভুইলা অন্য রং আমদানি করে অন্য কালচার আমদানি করে নিজের সুরতটারে বিজাতীয়দের মতো প্রেজেন্ট করে আর রিপ্রেজেন্ট করে অথচ কষ্ট লাগে রে যুবক তুমি তো নবীর উম্মত হিসাবে ফখর করার কথা ঠিক কিনা আমি আমার নবীর উম্মত আমি শ্রেষ্ঠ নবীর উম্মত ওই নবীর উম্মত যেই নবীর বিবরণ আল্লাহ ইঞ্জিল কিতাবে দিয়েছেন যেই নবীর শুধু বিবরণ না নবীর জন্ম কোথায় হবে নবীর জন্মের পর হিজরত কোথায় করবেন হিজরতের রাস্তা কেমন হবে হিজরতের নগরীটা কেমন হবে আবহাওয়া কেমন হবে রাস্তার কন্ডিশন কেমন হবে যার প্রতিটা কদমে কদমে বিবরণ আল্লাহ পাক আগেকার সমস্ত নবীদের কিতাবে আল্লাহ উল্লেখ করেছেন আমি সেই নবীর গর্বিত উম্মত এটা আমার গর্বের বিষয় আমি আমার নবীর রংটারে গর্বের বিষয়ে বলা দরকার ছিল গর্ব করে বলা দরকার ছিল এতে করে আল্লাহ আমার উপর খুশি হয়ে যেতেন আল্লাহ খুশি হয়ে যেতেন আর এত সমস্যা আমাদের থাকতো না সব সমস্যার সমাধান করতেন কে আল্লাহ যদি খুশি হয়ে থাকতেন আল্লাহ যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে না রাখতেন তাহলে নাফ নদীর পানি আর মুসলমানের রক্তে লাল হতো না ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন লাল হতো না আল্লাহ যদি আমাদের উপরে রাজি থাকতেন অতএব বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহকে রাজি করা আল্লাহকে যে নারাজ করেছি এই নারাজি থেকে আল্লাহকে রাজি করায়া আল্লাহর চেহারা আমাদের দিকে নিয়ে আসা তাহলে আমাদের কোনো টেনশন নাই দাঁড়ায় থাকবো ময়দানে একা পিছন থেকে মারবেন আল্লাহ নিজে
ফামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ঘরের অশান্তি টেনশন নাই, সমাধান করবেন কে? আল্লাহ। ঘরে বাইরে আজকে মুসলমানের আগুন, একটাই কারণ, আমরা নবীর রং ছেড়ে দিয়েছি, এটাই একটাই কারণ, একমাত্র কারণ, নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। ব্যবসায় নবীর আদর্শ নাই, চাকরি টেবিলে নবীর আদর্শ নাই, নিজের ব্যক্তি জীবনে নবীর সুরত নাই, মসজিদে যাওয়ার ভিতরে নবীর আদর্শ নাই, বিবাহের অনুষ্ঠানে আমার নবীর আদর্শ নাই, কোনো অনুষ্ঠানই তো নেই, কোনো অনুষ্ঠানই তো নবীর আদর্শ নেই। বরযাত্রী 3,000, 4,000, 5,000 লইয়া যাওয়া, 300, 500, 700 লইয়া বরযাত্রী খাইতে যাওয়া, এটা কোন নবীর আদর্শ? এটা নবীর আদর্শ? মেয়ের মেয়ের বাবার উপরে বরযাত্রী চাপ ফালানোর কোনো তরিকাই আমার নবীর নাই, ইসলাম এটাকে অনুমতি দেয় না। নারী পুরুষ একসাথে বৈশা বিয়া খাওয়া, এটা কোন আদর্শ? নারী আর পুরুষ একসাথে সেন্টারের ভিতরে বিয়ের অনুষ্ঠান খাইতে একসাথে বসায় খাওয়া সম্পূর্ণ হারাম, ঠিক কিনা? মহিলাদেরকে যদি আপনি বিয়ে খাওয়াইতে হয়, এমন ভাবে খাওয়াইবেন যেন পুরুষের নজর মহিলার উপরে না পড়ে, কারণ পর্দা করা ফরজ, ঠিক কিনা? আরো যেরকম, ঠিক কিনা? বরযাত্রী এটাও সম্পূর্ণ না যায় তরিকা, সিমসাম যাবেন বর কয়েকজন লোক লইয়া, মেয়ের বাপের উপরে চাপ নাই। বলুন তো, বিয়ের মধ্যে যৌতুক নেওয়া এটা নবীর কত বড় আদর্শ? যৌতুক চিনেন? আপনাদের এলাকায় কি বলে যৌতুক? যৌতুক করে না, সিস্টেম ডাইরেক্ট যৌতুক খায় না, গুড়াইয়া খায়, আসেনি না? নাই, ছেলের বাবা নিজে কয় না, বন্ধুরে দিয়ে কয়, হয় না? ছেলের বাবা তো কিছু চায় না, ছেলেও কিছু চায় না, তবে কিছু না দিলে কেমনে হয়? বর্তমান যুগে তো একটা পালসার মোটরসাইকেল লাগে, একটা কালার টিভি লাগে, ভাত এমনে খায় না, এমনে খায়, বুঝেননি কথা? সোয়াল করা যাবে না, সোয়ালের বাহানাও করা যাবে না, ঠিক না? হ্যাঁ, কোন জায়গাতেই আমরা দেখতেছি, ছোট হোক বড় হোক, কোনো জায়গাতেই আমরা দেখতেছি আমার নবীর আদর্শ কি ছিল, এটা আমরা মুসলমান জানার চেষ্টাও করি না, মানিও না। আমাদের মতো হুজুররারে বসায় যদি, চেয়ার টেবিলে বসায় যদি খাওয়াইতে চান আপনারা, তাহলে আপনারা যে কেমনে খান এটা আমাদের বুঝেই ধরে না। অনেক সময় বলি যে কেন চেয়ার টেবিলে বসে খাওয়া কি এটা নবীর সুন্নত তরিকা? দস্তরখানা বিষয়ে সমান জায়গায় খাওয়া, ওলামায়ে কেরামরেই যদি সাধারণ মানুষ চেয়ার টেবিলে বসে খাওয়াবার চিন্তা করে, তাহলে তারা যে দস্তরখানে বৈশা খানা খাইতে হয় মনে হয় এটা ভুলেই গেছে, এটা জানেই না। তাহলে আমাদের কোন জিনিসটা দেখকে আল্লাহ বুঝবে যে তার এই কাজটা আমার নবীর মতো, অতএব তারে আমার বন্ধু বানানো যায়, আমার বন্ধুর নমুনা যেহেতু পাওয়া গেছে তারে বন্ধু বানানো যায়, আমি তার পাশে থাকব। আমাদের জীবনে এমন কোন আমলটা আছে যেটা আমরা আল্লাহরে দেখাবো? বলেন কোনটা দেখাবো? তাহলে কেন এত চিল্লাচিল্লি করে আল্লাহ কই তুমি, কই তুমি, মাইরা তো আমারে শেষ করে ফেলাইতেছে, আমার রক্তে তো জমিন লাল হয়ে যাইতেছে, আল্লাহ তোমারে আমি মানি, তুমি কই, কই, তুমি কই? আল্লাহ তো আছে ঠিকই কিন্তু চায় না। একটা উদাহরণ দিই, দুই বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু, একজন আরেকজন ছাড়া চলে না, খায় না, ঘুমায় না। এখন এই এলাকায় একজন ভালো বক্তা আসছেন, ইনি বয়ান করবেন, তো ওই অবস্থার মধ্যে এক বন্ধু অসুস্থ, সে বলতেছে দোস্ত আমি অসুস্থ, আমি যাইতে পারি না, দোস্ত এক কাজ করো, তুমি হুজুরে ওয়াজটা রেকর্ড করে আইনো মোবাইলে, আমি তোমার MB টাকা দিয়ে দিতেছি, নাও তোমাকে MB টাকা দিলাম, যাতায়াত খরচ আসা যাওয়ার খরচ বাবদ 500 টাকা দিলাম, তুমি যাতায়াত খরচ দিয়া ওয়াজ রেকর্ড কইরাও তোমার টাকা থাকবে, যা মন চায় তুমি খাইও। 500 টাকা পুঁজি দিয়ে দোস্ততারে পাঠাইছে মাহফিলেকে ওয়াজ রেকর্ড করার জন্য, বুঝে আসছে? হে, 500 টাকা পকেটে নিয়ে রওনা দিছে মাহফিলে আসবে, রাস্তায় পাওয়া গেছে তার পুরাতন বান্ধবী সকিনা, সকিনায় পাইয়েই যখন চোখের ইশারা দিয়া বুঝছে, আর কয় কী ব্যাপার এতদিন পরে দেখা, হে তো কলিজায় মুচুর দিয়ে উঠছে, সাথে সাথে রিক্সা থেকে নামলো, নেমে পাশে গিয়ে রঙ্গের আলাপ, ঢঙ্গের আলাপ শুরু হয়েছে, পুরাতন কত কত কিচ্ছা কাহিনী, এদিকে ওয়াজ শুরু হইয়া হুজুরে বয়ান শেষ, এর খবরই নেই। হঠাৎ করে সকিনায় কয় কি খবর, কিছু খাওয়াইবা না, এতদিন পরে দেখা, কয় হ্যাঁ মিষ্টি নিয়ে আসতেছি, কয় টাকা কই, কয় টাকা আছে পকেটে 500, এই টাকা দিয়া বাজার থেকে মিষ্টি আনছে, আইনা বান্ধবীরে খাওয়াইছে, খাওয়াইয়া টাওয়াইয়া সব, যখন ওয়াজের পথে ওয়াজ শেষ, বয়ানের পথে বয়ান শেষ, হে ওয়াজের মাটি যাইতে পারে নাই, টাকাও শেষ 500 বান্ধবীর তোলে। এরপরের দিন বন্ধু যখন দেখা হয়েছে, বন্ধু কিন্তু দোস্ত আমার ওয়াজটা দাও,
কয় দোস্ত ইন্না লিল্লাহ, আমি তো ওয়াজের মাঠেই যেতে পারি নেই। কেন? কার কইও না, আমার বান্ধবী লাগাল পেয়ে গেছিল। তারপরে বান্ধবী পাইছে, ওন বান্ধবীর মিষ্টি মাছটা খাওয়াইলাম তোমার টাকা দিয়া। বন্ধুকে তার উপরে খুশি হয়েছে না বেজার? খালি বেজার না বেশি বেজার? কি কইতেছে শুনবেন? কইতেছে সুস্থ তুই তোর বান্ধবীর সাথে কথা কইলি কইতি, কিন্তু আমার মূল ডিউটিটা তুই ঠিক রাখতি। ডিউটি ছিল ওয়াশ রেকর্ড করা, তুই ওয়াশটা রেকর্ড করতি, পুঁজি দিলাম আমি, আমার পুঁজি দিয়ে তুই গেলি, আমার পুঁজি দিয়ে আসলি, মাঝখানে আমার ডিউটি পালন করলি না, বান্ধবীর তালে পইরা আমার পুঁজি ব্যয় করে দিলি। ঠিক আছে, নে এতটা যখন তুই আমার সাথে করলি, আজ থেকে তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তুই তোর পথে চল, আমি আমার পথে চলি। পরের দিনই বাজারে তার দোস্তরে কয়েকজনে ধরে পিটাইতেছে, আর একজনে কয়, কেউ সারা জীবন দেখলাম দোস্তরে কেউ কথা বলতে পারে না, তুমি সবার আগে থেকে উপরে বড়, বলো যে আমারে মার, এরপরে আমার দোস্তরে আঘাত কর। আজকে তোমার সামনে দোস্তরে পিটাইতেছে, তুমি যদি তার কাছে যাও না, তারে বাঁচাও না। কয়, না আর বাঁচাবাঁচি নাই, এখন যা খাইবার মন চায় আরো খাক। এতদিন মায়ের নিজের গায়ে নিছে, এখন কয় মায়ের আরো খাক, আরো খাওয়া দরকার, এমনটা বলতেছে কেন? একটাই কারণ, ঠিক তেমনি আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোরে ফুজি দিয়া ফাটাইছি, এই হাতটা আমার দেওয়া ফুজি, চোখটা আমার দেওয়া ফুজি, পাটা আমার দেওয়া ফুজি, এই সুস্থ বিবেকটা আমি আল্লাহর দেওয়া পুঁজি, এই পুঁজিটা দিয়ে আমি তোরে পাঠাইছি একটা ডিউটি পালন করার জন্য, সেটা হলো দুনিয়ার প্রতিটা কাজ আমার নবীর রঙে করার চেষ্টা করো, আমার নবীর মতো করার চেষ্টা করো, যতদূর পারো করার চেষ্টা করো, আমার হুকুমটা মাইনা চলো, এটা হলো তোমার ডিউটি। এখন দেখা যায় আমার মূল ডিউটি বাদ দিয়া আমার দেওয়া পুঁজি তুমি তোমার মন মতো খরচ করতেছো, তুমি তোমার মন মতো খরচ করতেছো বান্ধবীর তলে, সকিনার তলে, দুনিয়ার রং তামাশার তলে, এই পুঁজি চোখ ব্যয় করো, আমার দেওয়া পুঁজি হাত ব্যয় করো, আমার দেওয়া পুঁজি পা ব্যয় করো, আমার দেওয়া পুঁজি জেহেন ব্যয় করো। ঠিক আছে না? আমার পুঁজি দিয়া যখন ডিউটি করো আরেকজনের, আজ থেকে আমিও তোমার সাথে বন্ধুত্ব ভুলে গেলাম, তুমি তোমার পথে চলো, আমি আল্লাহ আমার পথে। এইবার আমরা মায়ের খাই, আল্লাহ দেখতেছে যে আল্লাহ বদরে নিজে মায়ের ফিরাইছে, নিজে মায়ের দিছে, মুসলমান দাঁড়ায় ছিল মাত্র, একশনে গেছে আল্লাহ, ওই আল্লাহ আজ আমাদের দিকে তাকায় না, অন্য দিকে তাকায় কয় মায়ের আরো খাও, কারণ আমি আল্লাহর কলিজায় আঘাত দিয়ে দিছি। আরে হাদিন, একমাত্র কারণ এটা আজকে আমাদের মায়ের খাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে হিজরত করেছেন সেই রাস্তাটা উলামায়ে কেরাম পাইয়া গেলেন। এইবার উলামায়ে কেরাম বলতেছে, এই রাস্তা ধরে সামনের দিকে আগাও। সামনের দিকে আগাইতে আগাইতে তারা মদিনা নগরীর কন্ডিশন পেয়ে গেলেন, এমন একটা জায়গার মধ্যে তারা যায় পৌঁছলেন, চতুর্দিকে তারা তাকায় 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 তারা বুঝে গেছে এই জায়গাটাই হবে একসময় মদিনা নগরী। আল্লাহু আকবার, এই জায়গাটাই হবে মদিনা নগরী, চতুর্দিকে পাহাড়ের কন্ডিশন, আবহাওয়ার কন্ডিশন সব কিছু অবজার্ভ করে তারা বুঝে গেছেন তাওরাত কিতাবের ভিতরে যেই নগরীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এই সেই মদিনা নগরী। মদিনা নগরীর সন্ধান পাইয়া 400 জন আলেম তারা ডাক দিয়া কয়, বাদশা জাহাপনা, আমরা মদিনা শরীফের সন্ধান পেয়ে গেছি, এই জায়গাটাই হবে মদিনা, এই জায়গাতেই মায়ার নবী হিজরত করবেন। শুধু তা না, এই মদিনা শরীফেই মায়ার নবী, আখেরি নবী, রহমতের নবী, এই শহরেই তিনি চিরনিদ্রায় শুয়ে থাকবেন। মক্কা তার জন্মভূমি, কিন্তু তার রওজা মক্কায় হবে না, রওজা শরীফ হবে মদিনায়, মদিনার মানুষের সাথেই আখেরি নবী শুয়ে থাকবেন। অতএব আমরা 400 জন আলেম আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরাও আর ইয়ামেন ফিরে যাব না, নবী যেই দেশে শুইবেন ওই জায়গায় আমরাও আমাদের কবর বানাতে চাই, আমরা ইয়ামেন যাব না, ইয়ামেন যাব না, আমরা এই এলাকায় থেকে যাব, এখানে আমাদের কবর হবে, আমাদের কবরের উপরের পাশ দিয়ে মায়ার নবী হাইটা যাবে, তার পায়ের ধুলাবালিতে আমাদের কবর ধন্য হবে। বাদশাহ কই, তাহলে আমি তোমাদের জন্য 400টা বাড়ি বানায় দেয়া গেলাম, 400টা ঘর তোমাদের জন্য বানায় দিলাম, আরেকটা ঘর বাদশাহ মনের মাধুরী দিয়া বানাইল। উলামায়ে কেরাম কয়, এই ঘরটা তুমি কার জন্য বানাও? কয়, আমি এই ঘরটা বানাইতেছি কার জন্য সেটা চিঠিতে লিখে যাব। আমার মায়ার নবী যখন হিজরত করে মদিনায় আসবেন, ওই দিন মদিনায় নবীর কোনো ঘর থাকবে না,
আমি নবীর জন্য জন্মের 1000 বছর আগে মদিনায় ঘর বানায় গেলাম। এই ঘরের তালা লাগাইয়া তালার চাবিটা আমি সবের হাতে দিয়া আর একটা চিঠি লইকা বাদশাহিয়া আমেন চলে যায়। 1000 বছর পরে যখন আমার রহমতের নবী দুনিয়ায় আগমন করেন, নবী 40 বছর বয়সে দাওয়াতের কাজ দেন মক্কার মানুষ, মায়ার নবীকে জন্মভূমিতে থাকতে দিল না, নবী হিজরত করে মদিনার দিকে রওনা দেন। ওই অবস্থায় নবী যখন ভাইরা বন্ধুরা মসজিদে কোবা, ওই কোবা এলাকায় মায়ার নবী অবস্থান করেন, মদিনার মানুষ নবীকে আগায় আনার জন্য কোবার দিকে যায়, সবাই যায় সবাই যায়। কিন্তু ওই সময়টাতে ওই চিটিয়ার চাবি আমির সাহেবের বংশের সর্বশেষ যেই মানুষটার হাতে চিটিয়ার চাবিটা এসে পৌঁছে, এই চিটিয়ার চাবি যার হাতে ছিল তার নাম আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুরাকান সুবহানাল্লাহ, কৌনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, কৌনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, তাজদার মদিনা হে তোবাগে আরবি হ্যায়, তাজদার মদিনা হে তোবাগে আরবি হ্যায়, আশজার মে দেতে হে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারা, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারা। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা উলামায়ে কেরাম, 400 জন আলেমের কবর সেই মদিনাতে হলো। আমির সাহেবের বংশের যেই মানুষটা মায়ার নবী যখন মদিনায় হিজরত করেন ওই দিনেই চিটিয়ার চাবি যার হাতে, তিনি বলেন আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কুবা এলাকায় মদিনার মানুষ আমার নবীকে আগায় আনার জন্য যাইতেছে, কিন্তু আবু আইয়ুব আনসারি ইনি যায় না, ইনি শুধু ওই ঘরটারে পরিষ্কার করে, ওই ঘরটারে আদর করে, ওই ঘরটারে মালিশ করে। মদিনার মানুষেরা কইরে আবু আইয়ুব আমরা মায়ার নবীকে আগায় আনতে কুবা এলাকায় যাইতেছি, তুমি কি আমাদের সাথে কুবায় যাবা না? আবু আইয়ুব কই আমার যাওয়া লাগবে না, আমার কাছে মায়ার নবীর একটা আমানত আছে, আমার মন বলে নবী আমার খোঁজে এখানে আসবে। ওই আমানতির খবর হয়তো অবশ্যই আল্লাহ তার হাবিবকে জানায় দিবে, অতএব নবী তার আমানতির বস্তু নেওয়ার জন্য আমার কাছে আসবে। ঠিকই মদিনার মানুষ কুবা এলাকায় যে আমার মায়ের নবীর কয় নবী গো আপনি আমার বাড়িতে উঠেন, ও গো নবী যে আপনি আমার বাড়িতে আসেন, আমার অনেক ঘর আছে, আমার অনেক বাড়ি আছে। আল্লাহর নবী কয় আমি কার বাড়িতে যাব, কোথায় যা উঠবো আমি জানি না, জানেন আমার আল্লাহ, জানে আমার উটনি। এই বইলা মায়ার নবী উটনির পিঠে উঠে গেলেন, আল্লাহর ইশারায় উটনি চলতেছে মদিনার অলিগুলি গইরা 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 গইরা। ওই আবু আইয়ুব আনসারির বাড়ির সামনে উটনি বসে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর নবী তিনি উটনির পিঠ থেকে নাইমেই বলেন আবু আইয়ুব কোথায় আমার চিটিয়ার চাবি আমার হাতে দাও। সুবহানাল্লাহ, আস্তে কইবেন। সাহাবায়ে কেরাম অবাক হলেন, কিসের চিটিয়ার চাবি? নবী বলেন দাও। চিঠি খুলছেন, খুললে দেখেন সেই বাদশা লেখছে, নবী গো, ও গো নবী, আমি আপনার জন্মের 1000 বছর আগে মদিনার সন্ধান পেয়ে গেছি, যদি আমি বাদশা না হতাম আমিও মদিনায় থেকে যেতাম, কিন্তু বাদশা হওয়ার কারণে দায়িত্বশীল বিদায় দেশে চলে গেলাম, আর মদিনায় হিজরতের পর আপনার একটা ঘর আমি আপনাকে হাদিয়া দিলাম। আপনার জন্মের 1000 বছর আগে আমি ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি আপনার উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত আমরা। আমি আমারই চিনি না, আমি আমারই চিনি না, নবীর জন্মের 1000 বছর আগে বাদশা নবীর উপরে ইমান আনে মুসলমান হয়, আর আমি নবীর উম্মত হইয়া
আজকে আমি আমারে চিনতেছি না, আমি আমার মতো চলতেছি, আমি আমার রঙে চলতেছি, আর আল্লাহ মুখ ফিরে অন্যদিকে বইয়ে রয়েছে। ভাইরা, অতএব এই মুহূর্তে তামাম পৃথিবী জুড়ে এক চরম এক অশান্তি কাজ করতেছে, মুসলমানের দিকে ষড়যন্ত্র ধেয়ে আসতেছে, ধেয়ে আসতেছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় পাওয়ার আর অস্ত্র হলো আল্লাহকে পাশে রাখা। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অস্ত্র কারে পাশে রাখা? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহকে পাশে রাখা, আল্লাহকে খুশি করা। যদি আমরা আল্লাহকে পাশে রাখতে পারি, আল্লাহকে খুশি রাখতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই। সব কিছুর দায়িত্ব বুঝবেন কে? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অতএব একটা পরিস্থিতি গেছে, ভাববেন না যে বিপদ থেকে বেঁচে গেছি, আরেকটা আসবে, আরেকটা আসলেই ভাববেন না এটাই শেষ, আরেক বড়টা আসবে, পরপর পৃথিবীর শেষ জমানা, এখন পরপর পরপর শুধু বিপদ মুসিবত গজব আসবেই। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় বাঁচার উপায় আল্লাহকে রাজি করা। যে যে হালতে আসি, যে যে পজিশনে আসি, তওবা করে, তওবা করে অন্যায় পথটা ছেড়ে দিয়া আমার নবীর পথটাতে ফিরে আসি, তাহলে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে। কারা কারা রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।